গুনাহের যোগ্যতা দিয়েছেন মানুষকে, গুনাহের যোগ্যতা দিয়েছেন, আর মাফ করার জরিয়ার উপায়ও তিনি বলে দিয়েছেন, আর মাফও করবেন শুধু মানুষকে। আল্লাহ তাআলা গাফির, আল্লাহ তাআলা গাফুর, আল্লাহ তাআলা গাফফার, এই তিন নাম মানুষ বানাবার আগে কখনো আল্লাহ তাআলা প্রকাশ করতে পারেননি। আল্লাহ তাআলা মাফ করনে ওয়ালা, গাফির মানে কি? সাধারণভাবে মাফ করনে ওয়ালা। গাফুর মানে বেশি মাফ করনে ওয়ালা। গাফফার মানে চূড়ান্ত মাফ করনে ওয়ালা। সাধারণ গুনাগার, সাধারণ মাফ করনে ওয়ালা। আরো বেশি গুনাগার, আরো বেশি মাফ করনে ওয়ালা। চূড়ান্ত গুনাগার তো চূড়ান্ত মাফ করনে ওয়ালা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিশাফাআতিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার সুপারিশের সবচেয়ে বেশি হকদার কে? আপনার সুপারিশের সবচেয়ে বেশি হকদার কে? রাসূল বলেন, আবু হুরায়রা, আমার ধারণা ছিল এই প্রশ্নটা তুমি আমাকে করবে, তোমার এলমের সাথে সম্পর্কের কারণে আমার ধারণা ছিল এটা তুমিই করবা, তুমিই করছো। হাক্কু বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে আমার সুপারিশের সবচেয়ে বেশি হকদার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তার হৃদয়ের গহীন থেকে। এই লোকটা আমার সুপারিশের সবচেয়ে বেশি হকদার। একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সুপারিশের হকদার, এর অর্থ যে লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আর কোনো নেকি নেই, কি পরিমাণ নাফরমান এই লোকটা, রাসূলের সুপারিশের সবচেয়ে বেশি হকদার। সুবহানাল্লাহ, মুখলিসান মিন কলবিহি, তবে রাসূল শর্ত জুড়ে দিয়েছেন হৃদয় থেকে। কি থেকে বলে? হৃদয় থেকে। ওয়াহশি, যিনি হযরত হামজার কাতিল, ফাতহে মক্কার সময় আল্লাহ রাসূল কিছু মানুষের জন্য খুন বৈধ করে দিয়েছেন, যে এদেরকে যদি বাইতুল্লাহর দেয়ালে চিপকানো পাও এদেরকে হত্যা করো। এরকম কয়েকজনের মধ্যে একজনের নাম হলো ওয়াহশি, রাসূলের চাচাকে যিনি উহুদের যুদ্ধে শহীদ করেছেন। ওয়াহশি এই খবর পেয়ে নিজের সুরত ও শেকেল পরিবর্তন করে ভেঙে গেছে, চলে গেছে। এরপরে ওয়াহশির বোন মুসলমান হয়ে গেছে, বনে রাসূলের আখলাক দেখে, রাসূলের চরিত্র দেখে বনে তার ভাইয়ের কাছে সংবাদ পাঠায়, তুমি যদি যে কোনোভাবে নিজেকে লুকিয়ে যদি রাসূলের কাছে এসে যেতে পারো, রাসূল আমার মনে হয় তোমাকেও মাফ করে। ওয়াহশি নিজেকে গোপন করে সোজা রাসূলের দরবারে এসে হাজির, সামনের দিকে ওয়াহশি এসে রাসূলের সামনে দাঁড়ালেন, রাসূল মুখ ফিরিয়ে নিলেন, ডানে তাকালেন, আবার ডানে গেলেন, এখান থেকে রাসূল মুখ ফিরিয়ে নিলেন, আবার বামে তাকালেন, এখান থেকে রাসূল মুখ ফিরিয়ে নিলেন। মনের কষ্ট, মনের কি কষ্ট। এবার ওয়াহশি কালেমা পড়ে দিল, ওয়াহশি তো শর্ত জুড়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ব, তবে আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবে? আমি কালেমা পড়ব, তবে কি আমাকে আল্লাহ তাআলা মাফ করবে? আমি তো তিন কাজ করছি, আমি কয় কাজ করছি? আমি আমি তো শিরিক করছি, আমি তো কতল করছি, এবং আমি তো জেনা করছি। এই তিন কাজের পরেও কি আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন? আল্লাহ আয়াত পাঠালেন, এই তিন কাজের পরে যারা তাওবা করবে, ঈমান আনবে, আমলে সালেহ করবে, আল্লাহ তাকেও মাফ করে দেবেন।
তিন শর্ত জুড়ে দিয়েছেন, ইমান, তাওবা, ইমান, আমল সালেহ। বলেন, তাওবা, ইমান, আমল সালেহ। এই তিন কাজ যারা করবে তো আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দিবেন। ওয়াহশি হাত বাড়িয়েছেন তাওবার জন্য, এবার হাত গুটিয়ে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তাহলে আমি এই তিন শর্ত পুরো করতে না পারি, ইমান তো আনলাম, যদি আমি আমলে সহলে পুরো করতে না পারি, তো আল্লাহ তাআলা এবার আয়াত পাঠালেন, আমি যাকে চাই তাকে মাফ করে দিব। আসি এবারও হাত গুটালেন, যদি আমার বেলা না চান, কি বললেন বলেন, যদি আমার আমার বেলা যদি আল্লাহ তাআলা না চান তাহলে এটা বুঝবো কিভাবে? আল্লাহ তাআলা আমার বেলায়ও মাফ করতে চাইলেন, আল্লাহ তাআলা বললেন, লিমাইয়াশা, যাকে চান তাকে মাফ করে দিবেন। এবার আর কোনো শর্ত দেন নাই, শর্ত ছাড়াই মাফ করে দিবেন যাকে চান তাকে। এবারে শর্ত তো আরো কঠিন মনে হয়, যাকে চান তাকে মাফ করে দিবেন। এবার আল্লাহ তাআলা ওই আয়াতে কারীমা নাযিল করলেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। নৈরাশ হয়ো না, আমি সব গুনাহ মাফ করে দিব। এবার আর কোনো শর্ত দেন নাই, আমি সব মাফ করে দিব। আমি উঠাতে চাইছিলাম আরেক আয়াত, লেকিন আমার সামনে পড়ে বসছে এ আয়াত, এই জন্য আপনাদেরকে আয়াতে কারিমা শোনাব। والذين لا يدعون مع الله إلها آخر, যারা আল্লাহ তাআলার সাথে আর কাউকে ডাকে না, বলে যারা আল্লাহ তাআলার সাথে, মূল বিষয় হলো শিরিক থেকে বাঁচা। মূল বিষয় বিষয় কি বলে? শিরিক থেকে বাঁচা হলো মূল বিষয়, শুধু শিরিক থেকে বেঁচে থাকলো আর কোনো কিছুই সে পাবে না, শুধু আল্লাহ তাআলার জাতের সাথে কাউকে শরীক করে নাই, আল্লাহ তাআলাকে এক বলেছে আর আল্লাহ তাআলা জাতের সাথে কাউকে শরীক করে নাই, আল্লাহ তাআলা তাকে কোনো না কোনো দিন মাফ করবে। এই জন্য পৃথিবীর যে সকল জনপদে এখনো ইসলাম পৌঁছেনি, আছে না নাই, বাংলাদেশেও আছে, বাংলাদেশেও আছে, বান্দরবন, পার্বত্য চট্টগ্রাম, তারপরে সুন্দরবন, হাজারো মানুষের কাছে ইসলাম এখনো কি পৌঁছে গেছে, এদের জন্য কি করণীয়, এরা কি করবে, এরা কি করে নাজাত পাবে, এরা শুধুই নাজাত পাবে, এদের আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বলো তোমার বানানে ওয়ালা কয়জন ছিল, এরাও যদি এদের বানানে ওয়ালা একজন, এটার জন্য না দাওয়াত জরুরি, না কোরআন জরুরি, এটার জন্য আকলে সালিম জরুরি, শুধু আকল, শুধু মানুষের বিবেক এটা ক্যাচ করতে পারে, আমার বানানে ওয়ালা একজন, বানানে ওয়ালা দুজন হইতে পারে না, আমার এই বিশ্ব নিয়ন্ত্রণকারীওয়ালা একজন, এটা একজন, একজনেই যদি সূর্য উঠাতো আর সূর্য না ডুবাতো তো পৃথিবীর 10,000 বছর আগের আজকের এই তারিখে, আজকে পৃথিবীর সূর্য যেখান থেকে উঠছে 10,000 বছর আগে বিজ্ঞান বলে সেখান থেকে উঠছে, 10,000 বছর আগের আজকের এই দিনে যেখানে ডুববে ডুবছে আজকে সেখানেই ডুববে, কি হয়? তাহলে এই নিয়ন্ত্রণ একজন ছাড়া হবে কি? তাহলে বোঝা গেছে আকলে সালিম, শুধু আকল, শুধু মানব জাতির আকল এটা যথেষ্ট যে আল্লাহ তাআলা আমার বানানেওয়ালা একজন, বলেন আমার বানানেওয়ালা কয়জন? আমার বানানেওয়ালা একজন, আমার মাবুদ একজন, আমার উপাসনার যোগ্য হবে শুধুই একজন যিনি আমার বানানেওয়ালা, আমার উপাসনার যোগ্য হবে কে? শুধুই আল্লাহ। এজন্য নাজাতের প্রথম শর্ত শিরিক মুক্ত ঈমান, বলেন নাজাতের প্রথম শর্ত কি? শিরিক মুক্ত ঈমান নাজাতের প্রথম শর্ত। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, লা ইন আশরাকতা বিল্লাহ, তুমিও যদি কারো সাথে আমাকে শরীক করে ফেলো, লা ইন আশরাকতা বিল্লাহ লা ইয়াহবাতান্না আমালুক, তোমার জীবনের সমস্ত আমল আমি মুছে দেব। রাসূলকে বলেন, রাসূলকে এবং
নিজের কাছের একজন মানুষ তুমিও যদি এটা করো তাহলে কিন্তু অফিসে ঢুকতে দিব না। বলে কি বলে না, তুমিও যদি এটা করো। আল্লাহ তাআলা তার রাসূলকে বলে কাকে বুঝিয়েছেন? নিজের সবচেয়ে প্রিয়তম মানুষটাকে কি বলে? তুমিও যদি করো। আল্লাহ তাআলা আমাদের হৃদয়ের দুনিয়াকে খালেস ঈমান দিয়ে দেন, আমিন। আখলেস দীনাক, ঈমানকে খাঁটি করো, ঈমানকে কি করো? অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। আমার ঈমানের সাথে ঈমান বিধ্বংসী, ঈমানের বিপরীত কোনো কিছু পাওয়া যাওয়ার সুযোগ নাই। কি বলে? ঈমানের সাথে বলেন ঈমান বিধ্বংসী কোনো কিছু পাওয়া যাওয়ার কি নাই? আমার ভালোবাসার সাথে ঈমান বিধ্বংসী কোনো ভালোবাসার সুযোগ নাই। আমার বিদ্বেষের সাথে ঈমান বিধ্বংসী বিদ্বেষের কোনো সুযোগ কি নাই? আমার জীবনের সাথে ঈমান বিধ্বংসী কোনো কিছু ব্যবহার করার কোনো সুযোগ কি নাই? এজন্য ঈমানকে শিরিক মুক্ত করা, বলেন আল্লাহ। এই এই পাঠ আপনি প্রায় শুনছেন, প্রতিদিনই বলেন, আমি এটা প্রায় প্রতিদিনই করি, আর আমার জীবনের জন্য সবচেয়ে বেশি জরুরি এটা। এই জন্য কি হয়, আল্লাহ তাআলার জাতের সাথে কাউকে সাব্যস্ত করার সুযোগ নেই, আল্লাহ তাআলার সিফাতের সাথে কাউকে সাব্যস্ত করার সুযোগ নেই, কাউকে এনে আল্লাহ তাআলার সাথে লাগিয়ে দেওয়ারও কি নাই সুযোগ নাই। এই জন্য ইলা ইলাহা ইল্লাল্লাহ বার বার বলতে থাকা, বার বার বলতে থাকা, বার বার বলতে থাকা। এটা বলতে 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 বাস একদিন মৃত্যুর বিছানায় রক পড়িয়ে দিবেন জামানে, বলবেন জীবনে এতবার পড়েছ, তোমাকে না পড়াই কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা إلا الله محمد رسول الله. আচ্ছা আচ্ছা, আপনাদের অবসর মানুষ আছেন, অবসর যাদের এখন চাকরি নেই, দোকান নাই, ব্যবসা নাই, বাসা আছে। আচ্ছা, আপনারা ডেলি কতবার পড়া উচিত? আল্লাহ তাআলা যা আপনাদেরকে এই পরিমাণ ভালোবেসে, এই পরিমাণ সুযোগ দিয়ে অবসরের পরেও, মানে চাকরি শেষ করার পরেও ঘরে অবসর দিয়েছেন, এটা কেন দিলেন? আমার তো মনে হয় শুধু জিকিরেছেন, কি বল, আর আগে নিয়ে যেতে তো কি করতাম? এই জন্য ঈমানের সাথে একদিনের অনেক দাম, বলেন সুস্থতার সাথে ঈমানের সাথে একদিনের কি দাম? অনেক অনেক। চলতে ফিরতে উঠতে বসতে, আরে খেতে 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 হাত ধুতে ধুতে, আমার কাছে মাঝে মাঝে লাগে ওজুর সময় তো আমার কাছে কেউ থাকে না, আমি একা থাকি, ওজুর সময় বুক চলতে থাকে। কি বুঝলেন নাই কথা? শুধু বাথরুমে মুখ চলা জানা, বাথরুমে মুখ চালানো জানা। আমি হাফিজির দিকে কখনো তাকাইনি, যখনই তাকিয়েছি তখনই দেখেছি তার চোট নড়ে। কি হয়, কি পরিমাণ নাড়িয়েছেন জীবনে তার দুই ঠোঁটকে। মসজিদে আসলেন, এখন পড়ানো চলে না, নামাজও শেষ করে এখন আমার কাজ, দোকানে বসে আছেন, এখন এই মুহূর্তে কাস্টমার নাই, এই মুহূর্তে আমার কাজ, শুয়ে গেলেন এই মুহূর্তে ঘুম আসে না, এই মুহূর্তে কাজ,
বালছের সাথে সাথে তসবিহ রাখে না, এটা পড়তে থাকে না, ঘুমাতে ঘুমাতে পড়তে থাকে না, আর ঘুম থেকে উঠে আবার পড়তে থাকে না। পাঁচ অক্ত নামাজে মসজিদে একটু যারা আগে ভাগে আসেন, এসে আপনি কি করবেন? আপনার ঠোঁটটা নাড়তে থাকে না। আমাদের দেশের মুদি বাজারওয়ালারা, মুদি বাজার, মুদি দোকানদার, আর আমাদের দেশে রয়েছে গার্মেন্টসের দোকানদার অথবা জুতার দোকানদার, এদের সবচেয়ে বেশি বেচা কিনা হয় বছরে কোন দিন? রোজার ঈদের দুই একদিন আগে, কোরবানির ঈদের দিন থেকে এটা বেশি বেশি হয়। রোজার ঈদের দুই একদিন, আঠাশ তারিখ, উনত্রিশ তারিখ, তিরিশ তারিখ সবচেয়ে বেশি বেচা কিনা হয়। আচ্ছা, রোজার ঈদের দুই একদিন আগে যদি কোনো মুদি দোকানদার খেলা দেখতে যায়, রাজশাহীতে একটা খেলা চলে, সে রাজশাহী গেছে খেলা দেখতে, দোকান বন্ধ করে, তো তার প্রতিবেশীরা, তার বন্ধু বান্ধব তাকে কি বলবে? তার দুশ্মনও তো তার পাগল বলে, তার দুশ্মনও তাকে কি বলবে বলেন? পাগল বলবে। এটাও কি সম্ভব? কত নম্বরের পাগল সে? আজকাল এই সাতাশ আঠাশ তারিখ উনত্রিশ তারিখে কোথায় গেছে? খেলা দেখতে গেছে। তো এই পাগল যত পাগল, আমার তো আজকেও সাতাশ তারিখ, কারণ কালকে আজকেও উনত্রিশ তারিখ, কালকে যদি আমার ক্ষমতায় সাজা বুঝে নাই কথা, আমার হায়াতে তো আজকেও উনত্রিশ তারিখ, হ্যাঁ প্রতিদিনই তো আমার উনত্রিশ তারিখ, কি লিগা যদি কালকে শেষ হয়ে যায়? কালকে কিন্তু মার্কেট বন্ধ, এই জন্য আজকের দিনে এত ব্যস্ত। তো কালকে যদি আমার ক্ষমতায় সাজা, তো আজকে আমার কয় তারিখ? হ্যাঁ, আজকে তো আমার শেষ তারিখ। حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا صدق الله مولانا العظيم আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আজকের বনশ্রী কেন্দ্রে বাইতুল আতিক জামে মসজিদে আজকের এই জুমায় আসার, বসার, কথা বলার, শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা মানুষ বানাবার সময় শুধু মানুষের খামিরে, খামির মানে হল আটা, আটা রুটি বানাবার আগে আটা করে না, এটাকে কি বলে আমাদের? হ্যাঁ, ওই খামিরের মধ্যে আল্লাহ তাআলা শুধু মানুষের মধ্যেই, মানুষের তিনতের মধ্যে আল্লাহ তাআলা গুনাহের মাদ্দা ঢেলে দিয়েছেন, আর কোনো প্রাণীর মধ্যে গুনাহের মাত্রা দেন নাই, আর কোনো জানোয়ারের মধ্যে গুনাহের যোগ্যতা দেন নাই। গুনাহের যোগ্যতা দিয়েছেন মানুষকে, গুনাহের যোগ্যতা দিয়েছেন
আর মাফ করার